उदाहरण सह सो गाइस चलो देरी शुरू कर आज क्लास फ्यूचर परफेक्ट टेंस काके बोले उत्तर भविष्यकाले कोनो एकटी काज निर्दिष्ट समयेर मध्ये शेष हुए थाकबे एरकम बुझाले ताके फ्यूचर परफेक्ट टेंस बोले माने भविष्यते कोनो एकटा निर्दिष्ट समयेर मध्ये जे काजटी कमप्लीट हुए थाकबे ताके फ्यूचर परफेक्ट टेंस बोले माने आमी ভাত খেয়ে থাকবো আমি ঢাকায় যেয়ে থাকবো আমি অফিসে যেয়ে থাকবো আমি রাজশাহীতে যেয়ে থাকবো আমি বাসের মধ্যে থাকবো এরকম আর কি আমি যেয়ে থাকবো আমি নির্দিষ্ট একটা টাইমের মধ্যে পৌঁছে থাকবো ওখানে এরকম আর কি এখানে আমাদের স্ট্রাকচার দেখো এই স্ট্রাকচারের ভিতর ফেলায় আমরা করব সাবজেক্ট প্লাস উইল হ্যাভ সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভিতরে প্লাস অবজেক্ট স্ল্যাশ এক্সটেনশন প্লাস টাইম এই স্ট্রাকচারের ভিতরে আমরা আজকে ক্লাসটা পরিপূর্ণভাবে করব এবং শিখব এখানে উদাহরণ দেখো আমি আগামীকাল সকাল 10টায় ঢাকা পৌঁছে থাকব আমি আগামীকাল সকাল 10টায় ঢাকা পৌঁছে থাকব আমি 5টায় কাজটি শেষ করে থাকব আমি 5টায় মানে নির্দিষ্ট একটা টাইম দেওয়া আছে আমি 5টায় কাজটি শেষ করে থাকব সে 6টায় বইটি পড়া শেষ করে থাকবে সে 6টায় বইটি পড়া শেষ করে থাকবে করিম আগামী কাল বিকালে 5টায় রাজুকে ফুল দিয়ে থাকবে এই লগে উদাহরণ আমরা এইটা কিভাবে এটাকে করব আমরা এটা পরিপূর্ণভাবে বুঝব এবং শিখব এখনই এখানে আমাদের স্ট্রাকচারে কি বলছে সাবজেক্ট প্রথমে সাবজেক্ট সাবজেক্ট আছে কি আছে এখানে আমি আগামীকাল সকাল 10টায় ঢাকা পৌঁছে থাকব তাহলে আমি কে সাবজেক্ট কি আছে আমি তাহলে এখানে আমরা আই লিখে দিলাম সাবজেক্ট সাবজেক্টের পরে কি আছে উইল হ্যাভ আমরা এখানে উইল হ্যাভ বসাই দিব উইল হ্যাভ সাবজেক্ট প্লাস উইল হ্যাভ তারপরে ভিতরি পৌঁছে থাকব এখানে হলো ভিতরি এখানে কি বলছে আমি আমি কি করব ঢাকা পৌঁছে থাকব ঢাকা পৌঁছে থাকব আমি ঢাকা পৌঁছে আমি পৌঁছে থাকব আমি পৌঁছে আই উইল হ্যাভ এখন আমরা আমরা বললাম সাবজেক্ট আই উইল হ্যাভ দিলাম এন্ড ভার্ব আছে কি পৌঁছে থাকা বা হচ্ছে পৌঁছে থাকা ভার্ব কি আছে ভিতরে ভিতরে ভার্ব আছে কি পৌঁছে থাকা মানে রিচ 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 মানে পৌঁছে থাকা রিচ তাহলে আই উইল হ্যাভ রিচ আই উইল হ্যাভ রিচ আমি পৌঁছে থাকবো আই উইল হ্যাভ রিচ আমি পৌঁছে থাকবো এটুকু ইংরেজি পাইছে আমি পৌঁছে থাকবো তাহলে আমরা এখানে পেলাম কি সাবজেক্ট উইল হ্যাভ ভিতরে কি আছে ভার্ব আছে কি রিস্ট রিস্ট তাহলে আমি পৌঁছে থাকবো আই উইল হ্যাভ রিস্ট আমি কোথায় পৌঁছে থাকবো ভার্ব যদি বসে এখন অবজেক্ট আছে আমি কোথায় পৌঁছে থাকবো আমি কোথায় পৌঁছে থাকবো তখন আমি কোথায় পৌঁছে থাকবো ঢাকা এই যে ঢাকা ঢাকা পৌঁছে থাকবো ঢাকা তাহলে টু ঢাকা এখানে আমরা দিলাম তাহলে তো ঢাকা পৌঁছে থাকবো তাহলে আমি ঢাকা পৌঁছে থাকবো আমি কি এটা কি হবে আমি ঢাকা পৌঁছে থাকবো আই উইল হ্যাভ রিচ টু ঢাকা আমি ঢাকা পৌঁছে থাকবো আই উইল হ্যাভ রিচ টু ঢাকা আমি ঢাকা পৌঁছে থাকবো আমি ঢাকা পৌঁছে থাকবো তাহলে আমি কোন একটা নির্দিষ্ট টাইম দিয়ে আছে এখানে আমি ঢাকা পৌঁছে থাকবো কখন আগামীকাল সকাল 10টায় টাইম দিয়ে আছে আগামীকাল সকাল 10টায় তাহলে আই উইল হ্যাভ রিচ টু ঢাকা তাহলে আমি ঢাকা পৌঁছে থাকবো কখন আগামীকাল তাহলে আগামীকাল টুমোরো আগামীকাল টুমোরো তাহলে আই উইল হ্যাভ রিচ টু ঢাকা টুমোরো কখন টুমোরো সকাল মানে সকাল টুমোরো অ্যাট 10 AM তাহলে আই উইল হ্যাভ রিচ টু ঢাকা টুমোরো
টুমরো টুমরো আগামীকাল, মানে আই উইল হ্যাভ রিচ টু ঢাকা আগামীকাল কখন? সকাল 10টায়। তাহলে সকাল 10টায় মানে টুমরো মর্নিং, টুমরো মর্নিং 10 AM, টুমরো মর্নিং, টুমরো মর্নিং 10 AM, মর্নিং 10 AM। তাহলে আগামী আমি আগামীকাল সকাল 10টায় ঢাকা পৌঁছে থাকবো। তাহলে আই উইল হ্যাভ রিচ টু ঢাকা টুমরো মর্নিং, টুমরো মর্নিং অ্যাট 10, অ্যাট বসাচ্ছি বেঁধে, তো ইয়েস অ্যাট 10 AM। আমি আগামীকাল সকাল 10টায় ঢাকা পৌঁছে থাকবো। আই উইল হ্যাভ রিচ টু ঢাকা টুমরো মর্নিং অ্যাট 10 AM। আমি আগামীকাল সকাল 10টায় ঢাকা পৌঁছে থাকবো। আই উইল হ্যাভ রিচ টু ঢাকা টুমরো মর্নিং অ্যাট 10 AM। এখন দেখো আমি 5টায় কাজটি শেষ করে থাকবো, আমি 5টায় কাজটি শেষ করে থাকবো। কে করে থাকবে? আমি করে থাকবো কাজটি, আমি। তাহলে আমি করে থাকবো, আমার ইংরেজি কি আছে এখানে? সাবজেক্ট আছে কি? যার সম্পর্কে কোনো কিছু বলা তাকে সাবজেক্ট বলে। এখানে সাবজেক্ট কি আছে? আমি। তাহলে এখানে এখানে আমরা আই, আই আমি, আই এর পরে কি সাবজেক্ট পেলাম? আই। তারপরে কি উইল হ্যাভ? সূত্র অনুযায়ী উইল হ্যাভ দিয়ে দিব আমরা, উইল হ্যাভ, উইল হ্যাভ, আই উইল হ্যাভ আমরা সূত্র পেলাম। এখানে কি আছে এখন? ভার্ব, আমরা ভার্ব দিব। এখানে উইল হ্যাভ পেলাম ভার্ব, ভার্ব কি আছে? ভার্ব কি আছে? শেষ করে থাকবো, শেষ করে থাকবো, শেষ, শেষ করে থাকবো, শেষ করে থাকবো। তাহলে শেষ করে থাকবো মানে ফিনিশ, ফিনিশ, শেষ করা মানে ফিনিশ। তাহলে আমি শেষ করে, আমি শেষ করে থাকবো, আমি শেষ করে থাকবো, কি শেষ করে থাকবো? আই উইল হ্যাভ ফিনিশ, আমি কি শেষ করে? আই উইল হ্যাভ ফিনিশ, আমি শেষ করে থাকবো। আমি তাহলে কি বললাম আমরা? ভার্ব, ভার্ব বলকে ফিনিশ, 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 আমরা শেষ করে থাকবো। আই উইল হ্যাভ ফিনিশ, আমরা শেষ করে থাকবো। আমরা ভার্ব বললাম, তাহলে কি শেষ করে থাকবো? অবজেক্ট, আমরা কোনো অবজেক্ট খুঁজবো, কি শেষ করে থাকবো? তখন আমরা যদি বলে কি শেষ করে থাকবো, আমরা কি শেষ করে থাকবো? আই উইল হ্যাভ ফিনিশ, আমি শেষ করে থাকবো, কি শেষ করে থাকবো? তখন আমরা কাজটি শেষ করে থাকবো, কাজটি শেষ করে থাকবো। কখন কাজটি শেষ করে? দা, আমরা কাজটি শেষ করে দা ওয়াক, দা ওয়াক কখন? দা ওয়াক কখন শেষ করে থাকবো? কাজটি শেষ করে থাকবো, কাজটি। তাহলে আই উইল হ্যাভ ফিনিশ দা ওয়াক কয়টা? 5টার সময়, অ্যাট 5 o'clock, অ্যাট 5 o'clock, অ্যাট 5 o'clock। আমি 5টায় কাজটি শেষ করে থাকবো। আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক অ্যাট 5 o'clock, অ্যাট 5 o'clock। তাহলে আমি আমি 5টায় কাজটি শেষ করে থাকবো। আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক অ্যাট 5 o'clock। এখন দেখো সে 6টায় বইটি পড়া শেষ করে থাকবে, সে 6টার সময় একটা নির্দিষ্ট টাইম দিছে, সে 6টার সময় বইটি শেষ করে থাকবে, সে, সে। তাহলে কার সম্পর্কে বলা আছে? তার সম্পর্কে বলা আছে সে। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে হি, হি দিলাম সাবজেক্ট, আমরা সাবজেক্ট পেলাম সে, সের ইংরেজি হি। তাহলে সাবজেক্ট পেলাম, সাবজেক্ট আছে, তারপরে হলো উইল হ্যাভ, আমরা এখানে উইল হ্যাভ বসাই দিলাম, উইল হ্যাভ, উইল হ্যাভ। তাহলে হি উইল হ্যাভ, হি উইল হ্যাভ দিলাম। এখন ভার্ব কি আছে? শেষ করে থাকা, শেষ করে থাকা, শেষ করে থাকবে, শেষ করে থাকবে। তাহলে সে শেষ করে থাকবে কি? শেষ করে থাকবে, সে শেষ করে থাকবে। তাহলে আমাকে শেষ করে থাকবে আগে, ভার্ব হলো শেষ করে থাকবে, শেষ করে থাকবে হলো ভার্ব, ভার্ব হলোকে, ভার্ব হলোকে কি? ভার্ব আছে কি? পড়া শেষ করে থাকবে, ভার্ব আছে কি? পড়া শেষ করে থাকবে, ফিনিশ, ফিনিশ টু রিড। তাহলে শেষ করে থাকবে কি হবে? ফিনিশ। তাহলে হি উইল হ্যাভ ফিনিশড, ফিনিশড, হি উইল হ্যাভ প্রেস, হি উইল হ্যাভ প্রেস, সে শেষ করে থাকবে, সে শেষ করে থাকবে, কি পড়া শেষ করে থাকবে? সে শেষ করে থাকবে, সে উইল হ্যাভ ফিনিশ, কি শেষ করে থাকবে?
বইটির পড়া শেষ করে থাকবে, বইটি পড়া শেষ করে থাকবে। হি উইল হ্যাভ প্রেস, হি উইল হ্যাভ প্রেস টু রিড, 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 হি উইল হ্যাভ প্রেস টু রিড। সে শেষ করে থাকবে, সে পড়া শেষ করে থাকবে কখন, হি সে সে পড়া শেষ করে থাকবে, হি উইল হ্যাভ প্রেস টু রিড, সে পড়া শেষ করে থাকবে, সে পড়া শেষ করে থাকবে। কি পড়া শেষ করে, কিসের পড়া শেষ করে থাকবে, কিসের পড়া শেষ করে থাকবে, কি পড়া শেষ করে থাকবে, কোন সময় পড়া শেষ করে, তখন হলো এখানে পড়া যাবো ফিনিশ ফিনিশ টু রিড, ফিনিশ টু রিড, সে পড়া শেষ করে থাকবে, কোন পড়া শেষ করে থাকবে, বই বইটির পড়া, বইটির পড়া, তাহলে বইটি হলো অবজেক্ট, বইটির পড়া শেষ করে থাকবে, তাহলে হি উইল হ্যাভ, বইটি হলো অবজেক্ট, বইটি হলো অবজেক্ট, তাহলে বইটি হলো অবজেক্ট, তাহলে আমরা যা বলো হি উইল হ্যাভ ফিনিশ টু রিড দা বুক, দা বুক, ফিনিশ দা বুক, এখন ফিনিশ দা বুক, তাহলে এখানে এখানে আবার বলছে টাইম, এখানে টাইম দিয়ে আছে টাইম, কোন টাইমের ভিতর শেষ করে থাকতে চাইছে, ছয়টার সময়, ছয়টার সময়, তাহলে এখানে টাইম দিয়ে আছে টাইম, কোন টাইমে শেষ করতে চাইছে, ছয়টায়, তাহলে এই যে সে সে বইটি পড়া শেষ করে থাকবে, সে বইটি পড়া শেষ করে থাকবে, আমরা এই পর্যন্ত পাইছি, সে বইটি পড়া শেষ করে থাকবে, হি উইল হ্যাভ ফিনিশ টু রিড দা বুক, সে বইটি পড়া শেষ করে থাকবে, কখন শেষ করে থাকবে, কোন টাইমে ভিতর শেষ করে থাকবে, তখন হলো ছয়টায়, অ্যাট সিক্স ও ক্লক, তাহলে এখানে আমরা নিচে লেখা যাবে অ্যাট সিক্স ও ক্লক, সে ছয়টায় বইটি পড়া শেষ করে থাকবে, হি উইল হ্যাভ ফিনিশ টু রিড দা বুক at 6 o'clock, সে ছয়টায় বইটি পড়া শেষ করে থাকবে, he will have finished to read the book at 6 o'clock, এখন করিম আগামীকাল 5টায় রাজুকে ফুল দিয়ে থাকবে, মানে করিম আগামীকাল 5টার সময় রাজুকে ফুল দিয়ে থাকবে, তাহলে এখানে কাকে ফুল দিয়ে থাকবে, কে ফুল দিয়ে থাকবে, ফুল দিবে লোক করিম রাজুকে দিবে, তাহলে এখানে সাবজেক্ট কি আছে, করিম, করিম রাজুকে ফুল দিচ্ছে, তাহলে করিম, এখানে সাবজেক্ট কি আছে, করিম, তাহলে এখানে আমরা সাবজেক্ট দিব কি, করিম, সাবজেক্ট বসালাম আমরা করিম, করিমের পরে আমরা সাবজেক্ট পেলাম কি, করিম, করিমের পরে স্ট্রাকচার কি আছে, উইল হ্যাভ, আমরা এখানে উইল হ্যাভ বসাই দিলাম, উইল হ্যাভ, উইল হ্যাভ, উইল হ্যাভের পরে কি আছে, এখানে করিম, উইল হ্যাভ, তারপরে এখানে কি আছে, এখানে কি আছে, ফুল দিয়ে থাকবে, ফুল দিয়ে থাকবে, তাহলে ফুল দিয়ে থাকবে, সে এখানে কি আছে, ফুল দিয়ে, ফুল দিয়ে থাকবে, ফুল দিয়ে থাকবে, তাহলে এখানে আছে দিয়া, এখানে দিয়ে থাকবে, দিয়া লোকের কাজ, বার লোকের কাজ, দিয়ে থাকবে, ফুল দিয়ে থাকবে, দিয়ে থাকবে, দিয়ে থাকবে, তাহলে এলাকা গিভেন, দিয়া ইংরেজিকে গিভেন, তাহলে এলাকে যেহেতু তার পছন এখানে, এখানে যেহেতু বারপে থার ফর্ম, এখানে গিভেন, তাহলে করিম উইল হ্যাভ গিভেন, 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 কি গিভেন, ফুল, করিম উইল হ্যাভ গিভেন ফ্লাওয়ার, 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 কাকে দিচ্ছে বলো, করিম, করিম আমরা কি পাইছি, করিম উইল হ্যাভ গিভেন ফ্লাওয়ার, করিম ফুল দিচ্ছে, করিম ফুল দিচ্ছে, করিম ফুল দিয়ে থাকবে, করিম ফুল দিয়ে থাকবে, আমরা এটুকু ইংরেজি পাইছি, করিম উইল হ্যাভ গিভেন ফ্লাওয়ার, করিম উইল হ্যাভ গিভেন ফ্লাওয়ার, করিম ফুল দিয়ে থাকবে, করিম ফুল দিয়ে থাকবে, করিম কাকে ফুল দিয়ে থাকবে, রাজুকে, রাজুকে, তাহলে এখানে করিম উইল হ্যাভ গিভেন ফ্লাওয়ার টু রাজু, টু রাজু, করিম উইল হ্যাভ, করিম উইল হ্যাভ গিভেন, গিভেন ফ্লাওয়ার, ফ্লাওয়ার, করিম উইল হ্যাভ গিভেন ফ্লাওয়ার টু রাজু, টু রাজু, টু রাজু, রাজু করিম রাজুকে, করিম রাজুকে ফুল দিয়ে থাকবে, কখন থাকবে, এই টাইম এখন কখন থাকবে, কখন থাকবে,
আগামীকাল বিকাল পাঁচটায়, আগামীকাল বিকেল পাঁচটায়, তাহলে এখানে কি হবে, কখন থাকবে, আগামীকাল বিকেল পাঁচটায়, তাহলে এখানে আমরা পেলাম করেম রাজুকে ফুল দিয়ে থাকবে, করেম রাজুকে ফুল দিয়ে থাকবে, আমরা এইটুকু পাইছি। সাবজেক্ট পেলাম করেম, উইল আপ নিলাম, এখানে বার পেলাম কি গিভেন, গিভেন কি গিভেন, ফ্লাওয়ার, ফুল গিভেন, তাহলে এখানে অবজেক্ট কি আছে, এখানে কাকে দিয়ে রাখছে, করিমকে, রাজুকে, রাজুকে দিছে কি, এখন এখন টাইম কোন টাইমে দিছে, আগামীকাল বিকেল পাঁচটায়, তাহলে আগামীকাল বিকেল পাঁচটায় কি হবে, আগামীকাল মানে টুমোরো, টুমোরো আফটারনুন, টুমোরো আফটার নুন, আফটার বিকাল পাঁচটা, বিকাল পাঁচটা আফটার নুন এট, এট আফটার নুন এট ফাইভ, ফাইভ পিএম, টুমোরো আফটারনুন, টুমোরো আফটারনুন এট ফাইভ পিএম, তাহলে রাজু আগামীকাল বিকাল পাঁচটায় রাজুকে করেম, আগামীকাল বিকাল পাঁচটায় রাজুকে ফুল দিয়ে থাকবে, করেম উইল হ্যাভ গিভেন ফলোয়ার টু রাজু টুমোরো আফটারনুন এট ফাইভ পিএম, ফাইভ পিএম মানে এই নির্দিষ্ট টাইমের মধ্যে করেম রাজুকে ফুল দিয়ে থাকবে, করেম উইল হ্যাভ গিভেন ফলোয়ার টু রাজু টুমোরো আফটারনুন এট ফাইভ পিএম, করেম, করেম আগামীকাল বিকাল পাঁচটায় রাজুকে ফুল দিয়ে থাকবে, করেম উইল হ্যাভ গিভেন এ ফ্লাওয়ার টু রাজু টুমোরো আফটারনুন এট ফাইভ পিএম। সো গাইস, আমি আশা করছি ক্লাসটা পরিপূর্ণভাবে বুঝাইতে পেরেছে, এবং যদি আমাদের ক্লাস, আমাদের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমাদের পরিবার একজন সদস্য হয়ে যান, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছে, সবাই ভালো থাকবেন।